সীতামা যেন লঙ্কাপুরীতে রাবণের কাছে এসে পৌঁছেছে। এ রামচন্দ্র কবে উদ্ধার করবে, কবে উদ্ধার করবে তুমি? আমি জানি তুমি আসবে। যাবে না, she's too good. কারণটা খুবই সিম্পল মিস্টার বাসু, কারণটা হচ্ছে এই যে ওরা এই বাড়ির আর কেউ না। পাপা ওকে ত্যাজ্য পুত্র করেছে, এন্ড দ্যাট টু লিগালি। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। মা তুমি জানো পাপা বর্ধাকে সব থেকে বেশি ভালোবাসে, পাপা বর্ধাকে খুব ভালোবাসে। বর্ধা হলো পাপার হার্ট, পাপার লাংস, পাপার পাঁচজন, পাপার সব কিছু। আমি বিশ্বাস করি না পাপা বর্ধাকে ত্যাজ্য পুত্র করতে পারে। বুঝতে পেরেছ? বিশ্বাস করি না যে পাপা বর্দাকে আলাদা করতে পারে। পাপা আলিয়া, আলিয়া, আলিয়া ডক্টর উপরে যেতে বারণ করেছে। তুমি সরো, আলিয়া, আলিয়া, দাঁড়া, আলিয়া, আপা, আলিয়া, আলিয়া, দাঁড়াও, আলিয়া। পরে বিপদ আরো বাড়বে। তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তুমি যদি আমার মেয়ে হতে না তোকে ঠাস ঠাস করে দিত, থাপ্পড় মারতাম। কিন্তু আনফরচুনেটলি যে তোমাকে মানুষ করেছে সে তোমাকে শিক্ষা দেয়। না না না, আমি এডুকেশনের কথা বলছি না, আমি নৈতিক শিক্ষার কথা বলছি। আমি এখন হাসপাতাল যাব, পেমেন্ট করব, আই উইল পে, এবং সমস্ত রকম চিকিৎসা করি আমি পৃথ্বীজিৎকে সুস্থ করে তুলে ওই মিষ্টি, ওই সিষ্ঠ, ওই নিরুপমা মেয়েটাকে আমি উপহার দেব। অ্যান্ড দ্যাটস মাই প্রমিস।
you, Baba. Thank you. Chalo, Moumita. Chalo, Baba. দাদা যদি সত্যি সত্যি ফিরে আসে, সেটার জন্য তো আমি আছি। গতবার বেঁচে গিয়ে সে হসপিটালে পড়েছে, এইবার সোজা শ্মশানে। Yes, sir. I see your patient. Prithijit Dev. Yes. Bill. 3,90,000. 10 lakhs. So, Bakita? Keep it for further treatment. Excuse me. Yes, sir. ওই আইসিসিউ পেশেন্ট প্রীতিজিৎ দেব, তার পেমেন্টটা আমরা করব, যা যা লাগে সমস্ত কিছু আমরা দেব। স্যার পেমেন্ট তো হয়ে গেছে। পেমেন্ট হয়ে গেছে মানে? একটু আগে একজন করে গেলেন। পেমেন্ট করে গেলেন? হ্যাঁ। কত টাকা বিল হয়েছিল? 3,90,000। কত টাকা পেমেন্ট করেছেন? 10 lakhs। বৌদি, আলিয়া, তুমি এখানে কোথায় ছিলে? কেন, কিছু হয়েছে? কিছু প্রবলেম হয়েছে? উনি উনি ঠিক আছে? দাদা ঠিক আছে, কিন্তু কিন্তু কি আসলে আমি শ্বশুরমশাই আর শাশুড়িমাকে এনেছিলাম, মানে শ্বশুরমশাই দাদার জন্য পেমেন্ট করতে এসেছিলেন এখানে। ওনারা পেমেন্ট? হ্যাঁ, বাট এখানে এসে দেখছি তার আগে কেউ এসে 10 লাখ টাকা পেমেন্ট করে দিয়ে গেছে। 10 লাখ টাকা? হ্যাঁ। এক্সকিউজ মি? ইয়েস ম্যাম। কে দিয়েছিল? ম্যাম নাম তো কিছু বলেনি, সাইনও করেনি, জাস্ট টাকাটা নিয়েছি, উনি চলে গেলেন। কোথায় গেছে? এই তো আইসিইউর দিকে। আঙ্কেল আন্টি, আমি একটু আসি। চল আলিয়া। বাবা আমি একটু যাচ্ছি, আসো প্লিজ। কই, কেউ তো নেই? আপনার আপনার এখানে ঢুকেছেন কেন? যান যান, বাইরে যান। শুনুন না, কিছুক্ষণ আগে এখানে কেউ এসেছিল? এখানে কই, না তো কেউ আসেনি। তাহলে পেমেন্টটা কে করেছে? আপনি পারবেন না বলুন, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনি বাড়ি গাড়ি গাড়ি সমস্ত কিছু সমস্ত কিছু সব কিনতে পারবেন।
তোমার বর একদিন অনেক টাকা উপার্জন করবে, শুধু ওর আশেপাশে কেউ কোনো অভাবে থাকবে না, ও শুধু নিজের জন্য উপার্জন করবে না, সমাজের জন্য উপার্জন করবে। বাবা কি হয়েছে আপনার, এরকম করে বসে আছেন কেন? কিসের চিঠি? আর কলেজে যাব না। আর পড়াবো না, আর গিয়ে উঠব না। ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাচ্চা, আর জীবনানন্দও অড়াব না। চুল তার কবে কার অন্ধকার বিদিশা আর দিশা, নজরুলের মতো আর উদাত্ত কণ্ঠে বলে উঠবো না, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চলে চলে চল। আর কালিদাস পাঠ করবো নালিয়া দেবে, যবে অবশেষে ব্যাকুল সরমুখানি নয়ন নিমেষে কবি চাহি দেবী পালে, সহসা থামিলে কেন অসমাপ্ত কানে। কেন করলেন তাহলে রিজাইন, কেন করলেন? কেন করবো না? আপনি, আচ্ছা আপনি আপনি কখনো শুনেছেন একজন শিক্ষক, একজন শিক্ষক যে বিজনেস টাইকুন, যে পড়ায়? আমি কিন্তু শুনিনি। একজন শিক্ষক আলিয়া দেবে, যার বাড়ি আছে, গাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, কখনো শুনেছেন? আমি কিন্তু শুনিনি। শিক্ষক সমাজের উচ্চ স্তরের সেই মানুষ যে সমাজ তৈরি করে, সমাজকে গড়ে,
আর দেখুন, তাকে আমরা সামান্য কিছু অর্থের বিনিময়ে বহাল করে রেখেছি। আর যারা সমাজ ভাঙছে, প্রতিনিয়ত সমাজকে নষ্ট করছে, তাদের কোটি কোটি টাকা। আমি এতদিন সমাজ করেছি, এবার ভাঙব। টাকা রোজগার করব। আপনি জানেন আলিয়া দেবী, আমি না পাগলের মতো খুঁজে বেরিয়েছি একজন শিক্ষক, একজন শিক্ষক যিনি আমাকে বলতে পারবেন কিভাবে ধনী হতে হয়। কেউ পারেনি আলিয়া দেবী, কেউ বলতে পারেনি। আমাকে সবাই বলেছে কিভাবে মানুষ হতে হয়, কিন্তু কিভাবে ধনী হতে হয় কোনো শিক্ষক আমাকে কিন্তু বলতে পারেনি। তাহলে রিজাইন করলেন কেন? বাবা বাবা, আমাদের সংসার কি করে চলবে? আমাদের ঘর, আমাদের সংসার কি করে চলবে? আমাদের সংসার কি করে চলবে? সংসার চলবে, আমি চালাবো। টাকা রোজগার করতে হবে তো, অনেক অনেক টাকা। ধনী হতে হবে, তাই না আলিয়া দেবী? আমাদের ধনী হতে হবে। আলিয়া দেবী, টাকা রোজগার করার অনেক পথ আছে জানেন তো, আর সেগুলো খুব সহজ। আমি পারবো, বরং এইটা কঠিন ছিল আলিয়া দেবী। এটা কঠিন ছিল, আপনি চিন্তা করবেন না, সংসার চলবে, টাকা আমি আনব। হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন? বলুন কার ফোন ছিল? আমার নতুন শিক্ষক। মানে আমার নতুন শিক্ষক যে আমাকে বলে দেবে ঠিক কোন পথে গেলে টাকা পাওয়া যায়। কে সে? আপনি চিনবেন না। আমি যাই, আমার কাজ আছে। কি কাজ? আলি দেবী, এই এই ধুতি পাঞ্জাবি পরে বাঙালির সেজে কি ব্যবসা করা যায়? ভিক ধরতে হবে তো, ভালো ড্রেস, পোশাক, দামি দামি জামা, দামি প্যান্ট, দামি জুতো, গাড়ি বাড়ি সব কিছু ভাড়া করে নিয়ে আসবো।
সব কিছু। আজ থেকে আমার একমাত্র লক্ষ্য আমি বড় লোক হব, যাতে আমার মাকে আর কোনোদিনও বিজনেস টাইকুন সুলিত বাসুর কাছে না যেতে, যাতে কোনোদিন আমার মাকে আর কারুর কাছে হাত পাততে না। আমি বড় লোক হব, আমি ধনী হব, টাকা। কি আমি এই গবাকে চাইনি?